দেশ হোক কি বিদেশ, নিজের একটা বাড়ি থাকুক এটা কে না চায়। তার কারণ নিজের বাড়িতে থাকার অনুভূতিটা সত্যিই অন্যরকম। ওই কথাই আছে না, মাই হাউস মাই রুলস। নিজের বাড়িতে যেরকম ইচ্ছা থাকো, যা ইচ্ছা যা খুশি তাই করো, কেউ সেখানে বলার কিছু নেই। অস্ট্রেলিয়াতে আমাদের দেশ থেকে যারা আসে পড়া সূত্রে হোক কিংবা কাজের সূত্রে, তাদের প্রত্যেকেরই একটা সুপ্ত ইচ্ছা থাকে যে এই দেশে সেটেল করার এবং একটা বাড়ি কেনার। এই দেশে কারা বাড়ি কিনতে পারে? ইনফ্যাক্ট এখানে বর্তমানে এখন বাড়ির দামই বা কীরকম, যারা অস্ট্রেলিয়াতে ভাড়া থাকে তারা কীরকম সমস্যার সম্মুখীন হয়, ইত্যাদি নানান বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জানতে চাইলে সঙ্গে থাকো। অস্ট্রেলিয়াতে যখন অন্যান্য দেশ থেকে মানুষজন অর্থাৎ ইমিগ্রেন্টরা এসে থাকতে শুরু করে, তখন তারা খুব স্বাভাবিকভাবেই ভাড়া বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিংবা পেইং গেস্ট বা হস্টেলে থাকে। এই দেশে জানো তো ভাড়া থাকলে সরকার থেকে রেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, যদিও সেটা যৎসামান্য। বলে রাখি, অস্ট্রেলিয়াতে বাড়ি ভাড়া কিন্তু সাংঘাতিক বেশি এবং ঘরের ডিমান্ড অনেক বেশি, সেই তুলনায় সাপ্লাই আবার খুবই কম। তার ফলে যারা সিঙ্গেল বা ব্যাচেলার হিসেবে আসে তারা বেশিরভাগই 6-7 জনের সাথে, এমনকি কোনো কোনো শহরে 10 জনের সাথেও রুম শেয়ার করে থাকে। ভাবা যায়, অনেক কাপেল আবার অন্য আরেকটা কাপেল বা ফ্যামিলির সাথে এই দেশে শেয়ার করে থাকে। তার কারণ অস্ট্রেলিয়াতে সব কিছু হয় উইকলি বেসিসে, বাড়ি ভাড়াটাও যথেষ্ট বেশি, লিভিং কস্টও খুব হাই। তাই যাদের পক্ষে সমস্ত খরচা চালিয়ে একটা গোটা বাড়ি নিয়ে ভাড়া থাকা সম্ভব হয় না, তারা অন্যের সাথে বাড়ি শেয়ার করে থাকে। এই দেশে সিডনির বাড়ি ভাড়া সব থেকে বেশি, যেহেতু সেখানে ইমিগ্রেন্টদের সংখ্যা সব থেকে বেশি। এরপরে যেই দুটো শহরে বাড়ি ভাড়া বেশি সেই দুটো হলো ক্যানবেরা আর ব্রিসবেন। বলা যেতে পারে মেলবার্নে তুলনামূলকভাবে বাড়ি ভাড়াটা একটু কম। তাও অস্ট্রেলিয়াতে একটা ইউনিটে থাকলে গড়ে 35,000 থেকে 45,000 টাকা প্রতি সপ্তাহে শুধুমাত্র বাড়ি ভাড়ার পিছনে বেরিয়ে যায়। তার উপরে প্রতি 3 মাস অন্তর অন্তর প্রপার্টি ম্যানেজার এসে বাড়ি ইন্সপেকশন করে এবং চাইলেই নোটিশ দিয়ে বাড়ি থেকে ভাড়াটিদের উৎখাত করতে পারে। বাড়ি ভাড়া পাওয়ার জন্য রয়েছে লম্বা প্রসেস। অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিতে হয়, অ্যাপ্লিকেশন সিলেক্ট হলে বাড়ি দেখতে যেতে হয়, তারপর রেফারেন্স চেক করার পরে বাড়িওয়ালা ডিসাইড করে সে কাকে তার বাড়ি ভাড়াতে দেবে। ভাবা যায়। তাই এই সমস্ত ঝক্কি ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের দেশ থেকে যারা আসে তারা যখনই এখানে এসে একটু সেটেল হয়ে যায়, তারা কিছু টাকা সঞ্চয় করে সেটার ডাউন পেমেন্ট করে নিজের একটা বাড়ি কেনে। ইন্ডিভিজুয়াল হাউস না হলেও একটা ইউনিট, ডুপ্লেক্স, টাউন হাউস আর না হলে অ্যাপার্টমেন্ট, যা যেরকম পছন্দ। একবার একটা বাড়ি কিনতে পারলে প্রতি বছর ভাড়াতে যে লাখ লাখ টাকা সে খরচ করছিল সেটা তখন বাড়ির মর্টগেজে পে করতে হয়, এবং অনেক সময় দেখা যায় মর্টগেজে কম পে করতে হয় রেন্টের থেকে। এবং বাড়ির লোন শোধ হয়ে গেলে সারা জীবনের মতো প্রপার্টিটা হয়ে গেল তোমার নিজের, নিজের বাড়ির মালিক। নিজের একটা প্রপার্টি বিদেশে এসে রাখতে কে না চায়? বর্তমানে যারা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের নাগরিক কিংবা অস্ট্রেলিয়াতে পিআর ভিসাতে রয়েছে, তারা যদি ফার্স্ট হোম বায়ার হয় অর্থাৎ অস্ট্রেলিয়াতে প্রথমবার বাড়ি কেনে এবং সেই বাড়ির দাম যদি 5 লাখ অস্ট্রেলিয়ান ডলারের নিচে হয়, তাহলে প্রপার্টি বা বাড়ির দামের 5% যদি ডিপোজিট বা ডাউন পেমেন্ট করে, তাহলে ব্যাঙ্ক বা লেন্ডারের কাছ থেকে তারা বাকি টাকাটা লোনে নিতে পারে। প্রপার্টির দাম যদি 5 লাখের উপরে এবং 1 মিলিয়ন ডলারের নিচে হয়, তাহলে 10% ডিপোজিট করতে হয়। যদি 1 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের উপরে বাড়ির দাম হয়, তাহলে প্রপার্টি প্রাইসের 20% ডাউন পেমেন্ট করলে ব্যাঙ্ক থেকে বাকি টাকাটা লোন পাওয়া যায়। তবে এক্ষেত্রে বাড়ি কিনতে গেলে তাকে অস্ট্রেলিয়াতে তার একটা পার্মানেন্ট জব বা ইনকাম থাকা চাই, লাস্ট 2-3 বছরের ইনকাম প্রুফ থাকা চাই ইত্যাদি। এই সমস্ত কিছু থাকলেই ব্যাঙ্ক থেকে লোন পাওয়া যায়। মজার বিষয় হলো অস্ট্রেলিয়াতে জানো তো ব্যাংকের কাছ থেকে লোন নিতে গেলে, ব্যাংকে কিংবা বাড়ি কেনার পর রেজিস্ট্রেশন করাতে গেলে কোর্টে না গেলেও হয়, অনলাইনে আর ফোনে থ্রু দিয়েই সব কিছু হয়ে যায়। তবে যত বেশি টাকা প্রথমে ডিপোজিট করবে তত লোন অ্যামাউন্ট কম নিতে হবে, অর্থাৎ উইকলি মর্টগেজও তাকে কম দিতে হবে।
এবং ল্যান্ডার্স মর্টগেজ ইন্স্যুরেন্স অর্থাৎ LMIও এক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করা যায়। তাই আমাদের দেশ থেকে লোকজন অস্ট্রেলিয়াতে এসে থাকলে তারা কিন্তু যতটা সম্ভব ব্যয় কম করে টাকা সঞ্চয় করার চেষ্টাই বেশি করে, যাতে তারা পরবর্তীকালে এই দেশে একটা মনের মতো বাড়ি কিনতে পারে। এছাড়া অস্ট্রেলিয়াতে ভীষণভাবে দেখা যায় অনেকে চাকরি সূত্রে অস্ট্রেলিয়ার অন্য কোনো স্টেটে মুভ করতে চায়, কিংবা ইউরোপ, আমেরিকা বা অন্য কোনো দেশে চলে যেতে চায়, কিংবা কয়েক বছর থাকার পরে নিজের দেশে নিজের আত্মীয় স্বজনদের কাছে আবার ফেরত চলে যেতে চায়, কিংবা অস্ট্রেলিয়াতেই বৃদ্ধ বয়সে নিজের বড় বাড়িটা বিক্রি করে ডাউন সাইজ বা ছোট বাড়ি কিনতে চায়। সেক্ষেত্রেও নিজের একটা বাড়ি থাকলে খুবই সুবিধা হয়, ডাবল মুনাফা হয়। কীরকম? একে তো অস্ট্রেলিয়াতে দিন দিন প্রপার্টির দাম হুহু করে বেড়েই চলেছে, মানুষের ইনকাম সে হারে কিন্তু বাড়েনি। তাই কয়েক বছর আগে সে যে বাড়িটা কিনেছিল তার দ্বিগুণ, এমনকি কপাল ভালো থাকলে তিন গুণ বেশি দাম সে বাড়ি বিক্রি করে পেতে পারে। আর একসময় নিজের বাড়ি কেনার দরুন এত বছরের ভাড়ার টাকাটাও বেঁচে গেছে, তাই দেখা যায় সে লাভবান হয় সব দিক থেকেই। এবার যদি কারো মনে হয় যে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড সিটিজেনরা কেন বাড়ি কিংবা প্রপার্টি কিনতে পারে, তার কারণ হলো অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সাথেই দুই দেশের মধ্যে রয়েছে ট্রান্স ট্যাসম্যান ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। সেই জন্যই শুধুমাত্র এই দুটি দেশের নাগরিকরাই কিন্তু এই দুটি দেশের মধ্যেই তারা কিন্তু জমি কিংবা বাড়ি কেনা বেচা করতে পারে খুব সহজেই। কেউ যদি টেম্পোরারি ভিসা অর্থাৎ যে ভিসাতে অস্ট্রেলিয়াতে এসে 12 মাসের বেশি থাকা যাবে সেই ভিসা নিয়ে এই দেশে যারা আসে তারা কিন্তু অস্ট্রেলিয়াতে বাড়ি কিনতে পারবে। তবে এক্ষেত্রে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগেই তাদের বাড়ি বিক্রি করার নোটিশ সরকার থেকে পাঠানো হয় এবং ওই সময়ের মধ্যে তাদেরকে ওই বাড়ি বিক্রি করতেই হবে। তার কারণ তাকে পার্মানেন্টলি অস্ট্রেলিয়া ছেড়ে নিজের দেশে ফেরত চলে যেতে হয়। তবে এখানে জানো তো বাড়ি খুব কম সময়ে অর্থাৎ প্রপার্টি মার্কেটে বিজ্ঞাপন দিলেই কয়েকদিনের মধ্যে ইউজুয়ালি বাড়ি বিক্রি হয়ে যায়, কাজেই বাড়ি বিক্রি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এক্ষেত্রে বলে রাখি, যারা নন রেসিডেন্ট কিংবা যারা টেম্পোরারি ভিসাতে থাকাকালীন অস্ট্রেলিয়াতে জমি বা বাড়ি কিনতে চায় তাদের FIRB বা ফরেন ইনভেস্টমেন্ট রিভিউ বোর্ডের কাছ থেকে আগে থেকে কিন্তু পারমিশন নিতে হয়। বর্তমানে অস্ট্রেলিয়াতে এখন যে কোনো নর্মাল বাড়ির দাম গড়ে 5-6 কোটি টাকার উপরে, যদিও রিজিয়ন, বড় শহর, লোকেশন, সুযোগ সুবিধা অনুযায়ী সেটা কম বেশি ভ্যারি করে। বড় শহরে আরও অনেক বেশি দাম। ট্যাসমেনিয়া, সাউথ অস্ট্রেলিয়াতে যেমন তুলনামূলকভাবে বাড়ির দাম এখন অবধি একটু কম, তবে সেটা কতদিন থাকবে সেটা বলাটা সত্যি খুব মুশকিল, যেহেতু বিগত কয়েক বছরে বিশেষ করে প্যান্ডেমিকের পরে এই দেশে ইমিগ্রেন্টদের সংখ্যা যথেষ্ট বেড়ে গেছে, ঘরের চাহিদা বেড়েছে, বাড়ি তৈরির জন্য লেবার কস্ট, কনস্ট্রাকশন কস্ট ইত্যাদি এই দেশে অনেক বেশি। সেই তুলনায় খুব কম সংখ্যায় ঘর থাকার দরুন বাড়ির দাম কিন্তু যথেষ্ট বেশি এবং আগামীতে তার কমার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ বাড়ার সম্ভাবনাই প্রবল। আর তাই এই দেশে এসে সেটেল হলেই দেশিরা আগে একটা বাড়ি কেনে, অ্যাটলিস্ট কেনার কথা ভাবে এবং নিজেদেরকে সেইভাবেই প্রস্তুত করে। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও, আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে, অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ভিডিও দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো, আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা, খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। টাটা।